মানে খরচ মানে এত টাকা খরচ হলো কি করে আর বলো না এই যে রক্তিম গাধাটা না আগু ভাবে না পিছু ভাবে কিছু না দেখে ওই শেয়ার মার্কেটে সব পয়সা ইনভেস্ট করে ফেলল ব্যাস একবারে সব পয়সা চলে কিছু নেই তাই বলছি সুপর্ণা তোমার কাছে যে গয়না আছে সেগুলো তুমি তোমার কাছে রেখে দাও কি আর করা যাবে এত উপায় নেই তাই না খুব চালাক মামা আপনি খুব চালাক কায়দা করে টাকাটা আর ফেরত দেবেন না তাই তো বেশ ঠিক আছে আমার নামও সুপর্ণা ঠিক আমি বের করে নেব সুপর্ণা কিছু ভাবছো ইস মামা আমি যদি আগে জানতাম না যে বাবা এরকম ভয় পেয়ে টাকা দিতে রাজি হয়ে যাবে এত সহজে তাহলে আমি লোক ফিট করে বিক্রমকে কিডন্যাপ করাতাম কি বলছো তুমি সুপর্ণা তোমার মাথায় কি বুদ্ধি কি যে বলেন মামা আমার থেকে তো আপনার মাথায় বুদ্ধি অনেক বেশি তা মামা আপনার মাথায় এই বুদ্ধিটা আসেনি তাহলে তো আপনি মালামাল হয়ে যেতেন একবারে কি যে বলো না তুমি বাবার মাথায় আসবে না তা কি কখনো হয় নাকি বাবাই তেম এখানে বড়রা কথা বলছে কেন কথা বলছো তাদের মাঝখানে চুপ আমি বলছি তো আসলে কি হয়েছে বলো তো সুপর্ণা আমি ভেবেছিলাম আমার মাথাতে এসেছিল আমি ওদেরকেও বলেছিলাম কি রে বল না থাকাই বলছি তা ঘটনাটা হচ্ছে যে আমার ভাগ্নে আমার দি এদেরকে কি কিডন্যাপ করা যায় বলো নিজে হাতে পুলিশে ধরিয়ে দেবে এটাকে ঠিক তারপরে যদি ওরা চিনে ফেলে আমাকে এসে তো জেলে পুড়ে দেবে তখন কি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মামা তুমি যতই চেষ্টা করো চাপা দেয়া আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে সুপর্ণা বেশ মানে এখন তো আর কিছু করার নেই সবটাই হাতের বাইরে বেরিয়ে গেছে তাই না চলি তাহলে আমি এসো হরে কৃষ্ণ এসো 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 দরজা খুলে দিয়ে এসো 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 তোমাকে একটা চোর মারবো না সব দাঁত বাইরে বেরিয়ে যাবে কখন কোথায় কি কথা বলতে হবে আজও শিখলি না 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 মানে আমি ভাবলাম যে তোমরা দুজনে মিলে হয়তো কিছু একটা করবে রক্তিম রক্তিম যা করার আমি করব আমি আমি করব ওই মেয়েটার সামনে কোনো কথা বলবি না সুপর্ণার মুখ দেখে বুঝিস না একটা ধূর্ত শেয়াল আচ্ছা ঠিক আছে আর করব না তুমি আমাকে একটা কথা খুলছে করে বলো তো পিসে মশাই কি আমাদের টাকাটা দেবে নাকি দেবে না দেবে রক্তিম দেবে তোর পিসে মশাইয়ের হাতে আর 72 ঘন্টা সময় আছে পিসে মশাই টাকা দেবে আর আমি নেব ব্যাস আমার কাজ শেষ ও হ্যাঁ আরেকটা কাজ আছে তারপরে বিক্রমের ফাঁকা চেয়ারে তোকে বসাতে হবে ব্যাস তারপরে আমি নিশ্চিন্ত ঝাড়া হাত পা একটু একটু গয়া যাব একটু কাশি যাব একটু গঙ্গায় স্নান করব কম পাপ তো করলাম না পাপ ধুতে হবে হরে কৃষ্ণ কোথাও দেখেননি আচ্ছা কোথাও যদি কোনো খোঁজ পান একটু জানাবেন প্লিজ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা রাখছি তাহলে অনেক জায়গায় ফোন করলাম শিখার মতো কাউকে দেখেছে কিনা কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না আমিও তো অনেক জায়গায় খোঁজ করলাম কলেজে গিয়ে একবার ঘুমো মেরে এলাম কিন্তু শিখা ওখানে যায়নি এদিকে চক্রবর্তী বাড়িতে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বিক্রমের রক্তমাখা শার্ট পাঠিয়েছে কিডন্যাপাররা কি বলছো দিদিমণি আমার খুব টেনশন হচ্ছে বলা জানি না এখন কি হবে তুমি আমার আর ওই বাড়িতে থাকতে ভালো লাগছে না এত এত ঝামেলা হচ্ছে সবকিছু নিয়ে কেন কি হয়েছে কি আর হবে সবাই যে নিজে নিজে স্বার্থ দেখছে শিখার ভিকির কথা কেউ ভাবছে না তারপর এই রক্তমাখা শার্টটা আসার পর থেকে আমার কথা কেউ শুনতেই চাইছে না একবার যদি টাকা দিয়ে দেয় তাহলে তো পরিস্থিতি আরো ভয়ানক হবে কাকাই বিক্রমের কি অবস্থা এখন ওরা রক্তমাখা শার্ট পরেছে মানে ওরাকে তো মেরেছে বলা এত ভুল ওরা করবে না বিক্রমকে ওরা আটকে রেখেছে টাকা পাওয়ার জন্য
এখন টাকা না পেয়ে যদি ওরা বিক্রমকে মেরে দেয় তাহলে তোরা টাকা কোনোদিনই পাবে না। তাহলে রক্ত? আমার একজন পরিচিত ভদ্রলোক আছে, পুলিশের গোয়েন্দা বিভাগের বড় কর্তা, তার কাছে আমি ওই শার্টটা দিয়ে এসেছি ফরেন্সিক টেস্টের জন্য। যদি ওই শার্টের রক্তের সাথে বিক্রমের রক্ত মিলে যায় তাহলে তো পরিস্থিতি সাংঘাতিক হবে। আমাদের ভিকি কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি আর ওর সাথে এসব হচ্ছে, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না কাকাই। বলো, এখন আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত হতে হবে, শক্ত হওয়ার সময় এখন। ভোলা ভোলা, সুকুমার ঠিকই বলছে, এখন চোখের জল ফেলার সময় না। বিক্রম আর ওর মাকে যে করে হোক সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতেই হবে, আর তার সাথে সাথে শিখাকেও খুঁজে বের করতে হবে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সুকুমার, তুমি যা সাসপেক্ট করেছিলে সেটাই সত্য প্রমাণিত হয়েছে। ওই শার্টটা আমাদের এখানে ফরেন্সিক এক্সপার্টরা এক্সামিন করে বলেছে যে ওটা কোনো হিউম্যান ব্লাড নয়, অর্থাৎ মানুষের রক্ত নয়। আচ্ছা, তাহলে ওই রক্তটা কিসের? পাখি জাতীয় কোনো কিছু। আমার মনে হচ্ছে যে ওটা বাজার থেকে মুরগির রক্ত কিনে এনে লাগিয়েছে। ইয়েস, তার মানে ওরা আমাদের ভয় পাওয়ানোর জন্য এটা করেছে। বিক্রম সুস্থ আছে, রাইট? সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। বরং তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিক্রমের প্রোফাইল লিঙ্কটা পাঠাও, আমি ট্র্যাক ডাউন করে দেখি কি হয়েছে। ওই টাকা দেওয়ার প্রসেসটা একটু ডিলে করো আর আমাকে বিক্রমের মোবাইল নাম্বারটা দাও। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কে ফোন করেছিল? আমি তোমাকে বলেছিলাম না ব্রততি, আমার একজন পরিচিত ভদ্রলোক আছেন যিনি পুলিশের গোয়েন্দা বিভাগের বড় কর্তা, উনি আমাকে ফোন করলেন। উনি বললেন যে ওই শার্টে যে রক্তটা লেগে আছে ওটা ওটা মানুষের রক্ত নয়। ভগবানকে অশেষ ধন্যবাদ, আমাদের বিক্রম তাহলে ঠিক আছে, এখন অবধি আছে। কিন্তু আমাদের যা করার সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে তুমি তোমার বাড়িতে জানিয়ে দাও, ওরা তো খুব টেনশন করছে। না, আমি এটা কাউকে জানাবো না। এই খবরটা যদি কোনোভাবে লিক হয়ে যায় যে আমরা পুলিশের সাহায্য নিচ্ছি, তাহলে বিক্রমের লাইফ রিস্ক হয়ে যাবে। সেটা অবশ্য ঠিকই বলছো। তাহলে আমরা কি করবো কাকাই এখন? আমরা হাতে হাত দিয়ে বসে থাকবো? আরে বাবা না, তা কেন। এই তুই একটা কাজ কর, আমাকে ওই বিক্রমের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পাঠা, আমি একটু খোঁজ টোজ করে দেখি যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। আমরা আমাদের মতোই পাবো। ঠিক আছে, তাহলে তাই হোক। কিন্তু আমার শিখাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে, মেয়েটা যে কোথায় আছে আর কি অবস্থায় আছে কে জানে। আমার স্ত্রী আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, এই অবস্থায় এই বিয়ে করা একটা দণ্ডনীয় অপরাধ। আমি কেন তো এই অপরাধ আর আমার স্ত্রীর সাথে এই অন্যায় করতে পারি না? আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এখন কি চাইতে এসছো? যা চাই দেবে, আমি আমার স্বামীকে কখনো তোমাকে দিতে পারবো না। কোন সাহসে বাড়িতে এসছো তুমি? বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। বলছিলাম যদি 1.5 কোটি টাকা একটু ব্যবস্থা করে দেওয়া যায় তোমার বাবাকে বলে, তার বদলে আমি কি পাবো? এবারে বিকির পাশে শুধু তুমি থাকবে কোয়েল। ইয়েস, শুধু তুমি। কি রে, কি করছিস? ভাবছি। সে তো বুঝতেই পারছি, তাই এমন চুপ করে বসে আছিস, নালে তুই তো চুপ করে থাকার মেয়েই নস। আমি ভাবছি ড্যাড, কি করে ওই বাড়িতে পাকাপাকি ভাবে নিজের জায়গাটা করে নিতে পারি। এমন একটা নতুন চাল চালতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর আমি ঠিক উল্টোটা ভাবছি। আমি ভাবছি এমন একটা চাল চালতে হবে যাতে লাঠি ভাঙবে কিন্তু সাপটা মরবে না। মানে যাতে সাপটাকে দিয়ে পরে আমি ছোবল মারতে পারি। আর আমার সাপটা কে জানিস? শিবা। আমি প্রথম দিনই বুঝেছিলাম যে শিবা শিখাকে ভালোবাসে।
শিখার জন্য সব কিছু করতে পারে। তাই তুই যখন ও প্ল্যানটা দিলি, তখন দেখলি শিবাকে দিয়ে শিখা কেমন কিডন্যাপ করিয়ে দিলাম। সত্যি ড্যাড, তোমার বুদ্ধি তারিফ না করে পারি না। এই আইডিয়াটা তো আমাদের কারোর মাথাতেই আসেনি। তোমার মতন যদি একটু আমারও বুদ্ধি থাকতো। উল্টে আমি তোর বুদ্ধি দেখে অবাক হয়ে যাই। আমি যেটা কালকে ভাববো ভাবি, সেটা তো তুই আজ রাত্রেই ভেবে বসে থাকিস। জানো ড্যাড, যেদিন ওই শিখা আমাকে বিক্রমের পাশ থেকে পুজোর সময় তুলে দিয়েছিল। এক মিনিট দাঁড়ান ঠাকুর মশাই। কোয়েল, তুমি একটু উঠে দাঁড়াবে? আমি উঠবো কেন? পুজোটা শেষ করতে হবে না? হ্যাঁ, করতে হবে তো। আমি যতক্ষণ ছিলাম না, ততক্ষণ তুমি আমার হয়ে পুজোটা বসে করেছ। কিন্তু আমি তো এখন চলে এসেছি, তোমাকে আর কষ্ট করতে হবে না। কোয়েল, কি ঠাকুর মশাই, নিয়ম তো স্বামী স্ত্রী একসাথে বসে পুজো করবে, তাই তো? হ্যাঁ, মানে নিয়ম তো তাই। বেশ বেশ, কোয়েল তাহলে আমি বসি। আমার মনে হচ্ছিল ওখানেই ওর খুন করে দি। কি কষ্টে যে নিজেকে কন্ট্রোল করেছিলাম আমি জানি। তোর কষ্টটা আমি বুঝতে পারি মা, কারণ তুই তো কারোর জায়গায় কাটতে যাসনি, উল্টে তোর জায়গাটাই কেড়ে নেওয়া হয়েছে। তবে তোকে আমি কথা দিচ্ছি, তোর জায়গা যদি তোকে আমি ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও প্রবাল রায় নয়। কিন্তু ড্যাড, আমার বিক্রমের জন্য খুব চিন্তা হচ্ছে। ওরা ওর কোনো ক্ষতি করবে না তো? কারা কিডন্যাপ করলো, কেন করলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ড্যাড, বিক্রম ফিরে আসবে তো? আমিও তো সেটাই ভাবছি। কার এত বড় সাহস, যার তার ছেলেকে তো কিডন্যাপ করেনি, করেছে সুদর্শন চক্রবর্তীর ছেলেকে। তবে একদিক দিয়ে ভালো, ওরা যখন মুক্তিপণ চেয়েছে তখন টাকা কামানোটাই ওদের একমাত্র লক্ষ্য। ড্যাড, সুদর্শন আঙ্কেল তোমাকে বলতে বলেছিল, তুমি যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারো, অ্যারাউন্ড 1.5 কোটি। না কোয়েল, এই একটা ব্যাপারে আমি সুকুমারের সাথে একমত, টাকা দেওয়াটা কোনো মতে উচিত হবে না। কারণ আমি আমার দীর্ঘ জীবনে দেখেছি, কিডন্যাপাররা টাকা পাওয়ার পরেই যাকে কিডন্যাপ করেছে তাকে মার্ডার করে দেয়। কিন্তু ড্যাড, ওরা তো বিক্রমের রক্তমাখা শার্ট পাঠিয়েছে, বলেছে এবারে যদি টাকা না দেওয়া হয় ওরা আরো খারাপ কিছু করে ফেলবে। কোয়েল কোয়েল কোয়েল, এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে, এর মধ্যে ওদের সাথে কথাবার্তা চালিয়ে যেতে হবে, আর বিক্রমের খোঁজ করতে হবে। বুঝতে পেরেছিস? হ্যালো। হ্যাঁ, শুনেন, আপনার সাথে মোর কথা আছে। শিবা, তোমায় না আমি বলেছি যে তুমি আমাকে ফোন করবে না? দরকারে আমি তোমাকে ফোন করে নেব। আরে শুনেন শুনেন, আপনি মুকে ফোন করে বলেছিলেন শিখা ভালো নেই, মু আপনার কথা মতো শিখাকে তুলে মোর কাছে নিয়ে এসেছি, কিন্তু এখন শিখা মোর কোনো কথা তো শুনছে না। আর মু আপনাকে ফোন করে কতবার জিজ্ঞেস করছি আপনি কে আছেন কে আছেন, আপনার পরিচয় ঠক কি আছে, কেন শিখাকে তুলে নিয়ে আসতে বলেছেন, আপনি কিছুই বলছেন না, তা এখন মু কি করব? হ্যাঁ শোনো শিবা, আমি কে তা জেনে তোমার কি লাভ? তোমাকে আমি শিখাকে কিভাবে তুলে নেবে সেটা বলে দিয়েছি, লোকজন দিয়েছি যারা রাস্তা থেকে শিখাকে তোমার কাছে তুলে দিয়েছে, শিখাকে আটকে রাখার জায়গা দিয়েছি, তোমার হাতে 50,000 টাকা আমার ছেলেরা তুলে দিয়েছে, তোমার আর কি চাই? আমার পরিচয় যদি আমার প্রকাশ করার থাকতো, তাহলে আমি তোমাকে দিয়ে কাজটা না করিয়ে নিজেই তো করে নিতে পারতাম, আর সেইখানে তোমাকে আমায় কারি কারি টাকাও দিতে হতো না। কিন্তু এখন মু কি করব?
মতো শিখাকে এরম ভাবে আটকে রাখতে পারবো গ্লাই। ওর কষ্ট হচ্ছে আর মন শিখাকে কষ্টটা দিতে পারবো গ্লাই, পারবো গ্লাই ওকে কষ্ট দিতে। আমি শোনো শিবা, ওকে একটু কষ্ট পেতে দাও, ও যদি একটুও কষ্ট না পায় তাহলে বিক্রমকে ভুলবে কি করে? তোমার কিন্তু এখন একটাই কাজ, শিখার মন থেকে বিক্রমকে মুছে দিয়ে নিজের নামটা সেখানে লিখে দাও। ও রাজি হয়ে গেলে তুমি ওকে বিয়ে করে তোমাদের গ্রামে চলে যেও। না, মো আর গ্রামে ফেরবো গলাই, আর গ্রামে মো ফেরবো গলাই। এই পৃথিবীটা অনেক বড় শিবা, তোমার যেখানে খুশি সেখানেই শিখাকে নিয়ে যাও, আমি তোমাদের টাকা দিয়ে হেল্প করে দেব, ঠিক আছে? কিন্তু বারবার আমাকে ফোন করবে না। রাখলাম। ওটা কেটে দিল। হ্যাঁ, এই মেঠো শিখার ভালো ঠো চায় না, এর মাথায় অন্য কিছু ঘুরছে, অন্য কিছু ঘুরছে। শিখা একবার মুখে মেনে লিখ, শিখাকে লিয়ে সব ছেড়ে অনেক দূর চলে যাব, অনেক দূর চলে যাব। একবার শিখা মুখে মেনে লিখ, একবার। কিরে, তোর কথা মেনে নিল? তো খালি একটাই কথা ড্যাড, আমি কে, আমার পরিচয় কি? কোন অক্ষরেও যেন জানতে না পারে তুই কে, ও যেন কিছুতেই বুঝতে না পারে যে ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। আমি জানি ড্যাড। দেখ, শিবা যদি শিখার ব্রেন ওয়াশ করতে পারে তাহলে তো খুবই ভালো, আর যদি না পারে? না পারলে এই পৃথিবী থেকে দুজন আদিবাসী মুছে যাবে। তোর রাস্তায় যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি কিছুতেই পৌঁছতে দেব না। কিছুতেই না। শিখা, এ শিখা, তুই জানিস না মু তোকে কত ভালোবাসি, বুঝিস না? মু তোর জন্য সেই বাঘসন্নি থেকে এখানে চলে এসছি, তোকে ছেড়ে মু ওখানে শান্তিতে থাকতে তো পারছিলাম না রে। এরকম করিস না, আমি তোকে কিন্তু সাবধান করছি, তুই এরকম করিস না। মোরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলা করেছি, মাছ ধরেছি, জঙ্গলে ঘুরে বেড়িয়েছি, তখন থেকে মু তোকে ভালোবাসি। আচ্ছা তুই বল, তোকে তোকে তীর চালানো কে শিখেছে? মু শিখেছে। তোকে তোকে গুলতি মারা কে শিখেছে? মু শিখেছে। সব ভুলে গেলে শিখা, সব ভুলে তুই মুখে ছেড়ে শহরের বাবুর কাছে চলে এলি। রাস্তায় ঘুরে বেরিয়েছিস, তোকে বিক্রি পর্যন্ত করে দিতে চেয়েছিল, এই শহরের লোকগুলা ভালো না রে শিখা, এদের মন বলে কিছু নাই, কিছু নাই রে শিখা। আমি তোর কোনো কথা শুনবো না। তুই মোর সাথে ভালো থাকবি শিখা, আমরা আবার একসাথে ঘুরে বেড়াবো, মু তোকে অনেক খুশিতে রাখবো শিখা। তোর এই বাবু তোকে কষ্ট ছাড়া কি দিয়েছে বল মুখে, বল তোর কি লাগবে বল না শিখা, মু তোকে সব কিনে এনে দেবো, কি লাগবে বল।
এখন আর মাঝে আরাম নেই রে। কি মাঝে আরাম মারা গেছে?